মেসিকে দলে নিতে ব্যর্থ হওয়ার পর গুঞ্জন রটেছিল বার্সেলোনা নেইমার জুনিয়রকে ফিরাচ্ছে, কিন্তু বার্সা কোচ জাবি হার্নান্দেজ সরাসরি জানিয়ে দিয়েছে নেইমারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই তাদের। এবার জানা গেল বার্সেলোনার ভেতরের খবর, মূলত কোন স্ট্রাইকারকে তারা চাচ্ছে চলমান গ্রীষ্মকালীন দল বদলে। নেইমারকে দলে না নিলেও তারই স্বদেশী এক তরুণ ফরওয়ার্ডকে দলে নিচ্ছে বার্সা। চলমান গ্রীষ্মকালীন দল বদলে জাবি হার্নান্দেজের মূল লক্ষ্য একজন কার্যকরী ফরওয়ার্ডকে দলে ভেড়ানো, আর সেই কার্যকরী ফরওয়ার্ড হচ্ছেন ব্রাজিলের অনূর্ধ্ব-20 বিশ্বকাপ দলের নাম্বার 9 ভিতর রকে। জানা গেছে বার্সেলোনার সঙ্গে চুক্তির সমঝোতায় পৌঁছেছেন ভিতর রকে, কারণ তার চাওয়া মাত্র একটি, সেটি হলো বার্সেলোনাতে যাওয়া। ব্রাজিলের অনূর্ধ্ব-20 দলের নাম্বার 9 বর্তমানে খেলছেন অ্যাথলেটিকো পারনাইন্সে, যেখানে 43 ম্যাচে 12 গোল করেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে একটি ম্যাচে মাঠে নামা ভিতর রকেকে নিতে চুক্তির প্রাথমিক কাজ সেরেছে বার্সেলোনা, এমনটি জানিয়েছে বার্সা ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। জানা গেছে ভিতর রকের ক্লাবের সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে কাজ করছে তারা। এছাড়াও বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে চলমান গ্রীষ্মকালীন দল বদলে অন্যান্য ফরওয়ার্ডের থেকেও বার্সেলোনার কাছে অগ্রাধিকার পাচ্ছে ভিতর রকে। জানা গেছে 2028 সাল পর্যন্ত চুক্তি করতে চায় বার্সা, ব্রাজিলিয়ান এই তরুণকে 2028 সালের জুন পর্যন্ত চুক্তি করাবে কাতালান দলটি।